এগারো সময় যখন দল খুব কঠিন সংকটে পড়েছিল তখন জিল্লুর রহমান দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। আমাদের বয়োজ্যেষ্ঠ অনেক রাজনীতিবিদ যারা আমরা যাদের পিছনে রাজনীতি করেছিলাম যাদের এই রাজনীতিতে ত্যাগ ছিল তারা যখন মাইনাস ওয়ান এবং মাইনাস টু ফর্মুলায় প্রকাশ্যে যুক্ত হয়েছিলেন তখন জিল্লুর রহমান কিন্তু দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। আমার মনে আছে নেত্রী একটি মামলার ধার্য তারিখে যখন মামলার শুনানি চলছিল সংসদ ভবনে বিশেষ জজ আদালতে তখন নেত্রী আমাকে ইশারা করে ডাকলেন। নেত্রী তখন ডকে বসা চেয়ারে নেত্রী আমাকে জিজ্ঞাসা করলেন তোমার বাসা কোথায়। আমি তখন সেগুনবাগি চাই থাকতাম। উনি আমাকে বললেন কোর্ট শেষে পরবর্তী দায়িত্ব তারিখে তুমি জিল্লুর রহমান সাহেবকে নিয়ে কোর্টে আসবো। আমি কোর্ট নামার পরে আমি জিল্লুর রহমান সাহেবের বাসায় গেলাম। আমি ওনাকে বললাম উনি বললেন পরবর্তী তারিখ কবে। আমি বললাম 3রা ফেব্রুয়ারি। উনি বললেন তুমি আমাকে নিয়ে সকালে আমার বাসায় আসবে আমাকে নিয়ে তুমি কোর্টে যাবে। তাই জিল্লুর রহমান সাহেব যে অ্যাডভোকেট আমি কিন্তু জানতাম না। আমি নিজেও অ্যাডভোকেট কিন্তু আমি প্র্যাকটিসে কখনো ছিলাম না। নেত্রী যখন গ্রেপ্তার ছিলেন তখন আমি নেত্রীর মামলায় তখন আমি কোর্টে যেতাম অ্যাডভোকেট হিসেবে। আমি 3রা ফেব্রুয়ারি 2008 সালে আমি সকালে জিল্লুর রহমান সাহেবের বাসায় গেলাম। আমি বাসার নিচে দেখলাম দুইজন ডিএসবির লোক, একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউটি করতেন, আমাদের সাথে সম্পর্ক ছিলেন, আর একজনকে আমি চিনতাম না। আমি জিল্লুর রহমান সাহেবের বাসায় ঢুকলাম, উনি দেখলাম উনি গাউন পরে রেডি এবং উনি বললেন তোমার গাড়ি আছে। আমি বললাম হ্যাঁ। বললো যে তুমি আমার গাড়িতে যাবে। আমি আমার ড্রাইভারকে বললাম তুমি গাড়ি পিছনের গাড়ি ফলো করবে, সামনের গাড়ি ফলো করবে। জিল্লুর রহমান সাহেব ফুটে গেলেন এবং নেত্রীর সাথে কোর্ট নামার শেষে 30 মিনিট সময় দিত আইনজীবীদের সাথে নেত্রীর সলা পরামর্শ করার জন্য। জিল্লুর রহমানকে নেত্রী অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন। তখন দেখেছি জিল্লুর রহমানের বিচক্ষণতা এবং একজন নিরঙ্কার ব্যক্তি ছিলেন, নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু কথা বলতেন, খুব মেপে কথা বলতেন, কারণ অনেক সিনিয়র নেতারা চেয়েছিল জিল্লুর রহমানের মুখ থেকে কোনো উস্কানিমূলক কথা বের হোক, দল যাতে বিভক্তি সৃষ্টি হয়। জিল্লুর রহমান সাহেব কিন্তু সেই কথা বলতেন না। এবং আমাদের আজকের প্রধান অতিথি, তিনি কিন্তু তখন নেত্রী মুক্তির আন্দোলনে তিনি শুধু নেত্রীর সাথে ধার্য তারিখে সাক্ষাৎ নয়, তিনি কিন্তু আন্তর্জাতিক ভাবেও বিভিন্ন দেশে নেত্রী মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী আগামী দিন, আগামী দিনও তার স্মরণে আরেকটি স্মরণ সভা অনুষ্ঠিত হবে এবং আমরা প্রতি বছর এই জিল্লুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করব। আজকে জিল্লুর রহমান একজন ত্যাগী নেতা ছিলেন, বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সহচর ছিলেন, জননেত্রী শেখ হাসিনারও ঘনিষ্ঠ সহচর ছিলেন। আজকে দেখেন তখন রাজনীতি ছিল একটি গুরুত্ব, আমাদের প্রধান অতিথি বলেন, আর এখন রাজনীতি কিন্তু আমলার ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। সেই অর্থে কিন্তু এখন জিল্লুর রহমানের মতো নেতার অভাব দরকার, জিল্লুর রহমানের মতো নেতার দরকার। জিল্লুর রহমানের মতো নেতার এখন যথেষ্ট অভাব রয়েছে। আশা করি জিল্লুর রহমানের মতন ত্যাগী নেতা আবার সৃষ্টি হবে এবং এই দলকে নেতৃত্ব দিবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিন।